আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়ার নিয়মটা এমন যে এটি আপনাকে ভেঙে চুরমার করে দেবে, দুঃখ দুশ্চিন্তায় অথৈ সাগরে একাকী ছেড়ে দেবে। এই ব্যাপারটি মেনে নিতেই হবে। প্রচুর সুখ স্বাচ্ছন্দ্যে যেমন স্থায়ী হয় না, তেমনি ভাবে ভয়াবহ দুশ্চিন্তা ঝামেলাও চিরদিন স্থায়ী হয় না। মানুষের জীবনটা এমনই যে তার একদিন যদি ভালো যায় তো অপর দিনটি দুঃখে যাবে। প্রখ্যাত তাবেয়ী সুফিয়ান আস সাউরি রাহেমুল্লাহ বলেছেন, যাকে দুনিয়াবি কিছু দেওয়া হয় তাকে এই কথা বলে দেওয়া হয় যে অনুরূপ দুঃখ গ্রহণ করো, অর্থাৎ অনুরূপ দুঃখের জন্য প্রস্তুতি থাকো। তিনি আরও বলেন, দুনিয়ার প্রাচুর্য আল্লাহর অযোগ্য মানুষকে দিয়ে রেখেছেন, এ থেকে বোঝা যায় এটা আল্লাহর অসন্তুষ্টি। প্রকৃতপক্ষে দুনিয়া জীবনটিকে আল্লাহ মুমিনদের জন্য কঠিন করে দিয়েছেন। হাদিসে এসেছে, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত। আমাদের পূর্বসূরী নেককার ব্যক্তিরাও প্রধানত দারিদ্র অবস্থায় পরীক্ষিত হয়েছেন, আর আমরা হৃদয় শূন্যতা দ্বারা পরীক্ষিত হচ্ছি। তারা সবর দ্বারা সমস্যার সমাধান করেছিলেন, আর আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি ও অধিক পরিমাণে জিকির দ্বারা সমস্যার সমাধান করতে হবে। এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের দারিদ্র গ্রাস করে ফেললে আমরা তো আল্লাহ তাআলাকে ভুলে যাই, কিন্তু পূর্বসূরী নেককারগণ আল্লাহকে ভুলেনি, তাদের দারিদ্র লেগেই রয়েছে। আমরা যেন সেখানে গিয়েই আনন্দ ফুর্তি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেও মানা তাফিক দান করুক। আমিন।